Do number. কেউ যদি বলে যে লা হাদুয়া ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, তাহলে হাদিসের পরের যে বাক্যগুলো আছে সব বাক্যগুলোর অনুবাদ হতে হবে এইরকমই, কুলক্ষণ আছে তবে আল্লাহর ইচ্ছায় কুলক্ষণ হয়, সফর মাসে কিছু আছে তবে আল্লাহর ইচ্ছায় হয়, পেঁচায় কুলক্ষণ আছে তবে আল্লাহর ইচ্ছায় হয়, পরের বাক্যগুলোর অনুবাদ কিন্তু এইভাবে হয়ে যাবে। অথচ পরের বাক্যগুলোর বিষয়ে সবাই একমত যে কুলক্ষণ ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছে যে ইসলামে কুলক্ষণ নাই, সুলক্ষণ আছে। কুলক্ষণ শিরকের অন্তর্ভুক্ত। কুলক্ষণ কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। তাহলে যখন প্রথম বাক্য যেটা লা আদওয়া ছোঁয়াচে রোগ নাই ওটার অনুবাদ আপনি করলেন না ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, তাহলে লাতিয়ারা তা কুলক্ষণ নাই এটা তো বলতে পারবেন না, বলতে হবে কুলক্ষণ আছে তবে আল্লাহর ইচ্ছায় কুলক্ষণ হয়। আর যখনই আল্লাহর ইচ্ছা যুক্ত করে দিবেন তখন ইসলামের কোনো আকিদার টিকানো মুশকিল আছে? এমন কোনো আকিদা ইসলামে টিকবে না যেটা আল্লাহর ইচ্ছা দিয়ে ধ্বংস করা যাবে না? কাদিয়ানীরা ধ্বংস করেছে, লা নাবিয়্যা বাদি ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ রাসূল বলেছে আমার পরে কোনো নবী নাই, কাদিয়ানীরা যোগ করেছে তবে যদি আল্লাহ চায়। কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বলেছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, কাদিয়ানীরা কি যোগ করেছে? যদি আল্লাহ চায়। তো যদি আল্লাহ চায়, আল্লাহর ইচ্ছায় হয়, এটা যদি যোগ করা হয় একটা আকিদা টিকবে না। সব আকিদাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চাই দিয়ে ধ্বংস করে দেওয়া সম্ভব,